আর তুমি আমার লোক আমি নবীর দরবারে চলে যাবো আমি নবীর দরবারে চলে যাব এবার আবদুল্লাহর কষ্ট হয় অনেক দিনের পথ অনেক দূরের রাস্তা খানা নাই দানা নাই বিছানা নাই তাদল নাই কাপুরু নাই আবদুল্লাহ বড় কষ্ট একা দিয়ে এই তাদলটা দইরাakti ও বন্ধু ছাইরা দিলে তাদল কুলা যায় আবদুল্লাহ তুরবুর তুরবুর করে করে মরুভূমির বালুর উপর দিয়া হাইটা যায় আর ডাক বলে বাবুদ সব সরজি মান কিন্তু সরছি

সাহাবিদেরকে তালিম দিচ্ছে আব্দুল নবীরে নবীর খা পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা রে আমার নবীর চেহারা দিয়ে গেল বলে ফেললো আমার বিছানা নেই চাদরুন আমার টাকা নেই বয়সা নেই আমি সব গুলে গেছি নবীরে রে পাইছি নবী রে পাই সুপার মধ্যে নবি দিরি দিঘা আব্দুল উজ্জার দাকায় দাঁড়ায় রইলে হ্যাঁ বন্ধু নবীর মায়া করে দেখতেছে নবীদি কিন্তু এখনো আব্দুল উজ্জার দিকে তাকায় নাই নবীদির দুই চোখে কোনো আব্দুল উজ্জার দিকে যায় নাই ভাই হ ওও কিছুকুনর মধ্যে দখন নবী দুইটা চোখ দিয়া আপনুর দিককে নজর দিল ওহরে দুই দনে চার চোখের যখন মিলন হয়ে গেল আমার নবী আউলা আউলা চল দেখে সিরনা সিরনা তিহারা এ বন্ধু আমার বৈরাব উর্দু উলঙ্গ অবস্থা নবী

গায়ে যতই দুর্গন্ধ হো ইমান এমন একটা সম্পদ এই সম্পদটা যদি আপনার সাথে আপনার কবর পর্যন্ত যেতে পারে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে বলবেন না কানের মজা আর দিলের মজা পার্থক্য আছে কথা কয় না কানের মজা এক জিনিস দিলের মজা তারা গ্রহণ করবেন সঠিক ভাবে দিলের মজা তারা পাবেন না জাহান নামি সাজা দুনিয়াতে জেন্দা অবস্থায় পথ পাবেন সোজা কথাটা বুঝতে পারছেন আর যারা নিবেন কানের মজা তারা পথ সোজা পাইবে কষ্ট হচ্ছে আপনি গো বলেন তুমি কি কয় গুনে গুনান নিতে হইলো ভদ্রলোক দুই গুণে গুণান্বিত হইলে ভদ্র লোক এক নম্বর গুণ ইমান দুনিয়াতে যে স্বর্ণটা মারা গেলে আপনার আর উপকারে আসবে না এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে থাকাটা এটা নিয়ে ঘোরাঘুরি করা সকল ক্ষেত্রে কি নিরাপদ মনে করে লুটেরা চাঁদাবাদীরা ডাকাতরা এটা ডাকাতি করার সম্ভাবনা রাখে না থাকে না যে সম্পদটা বইরা গেলার দাম নাই এইটাই যদি আপনার মাইরা চিন্তাই করার চিন্তা করে আর যেই সম্পদ মরার পর আপনার দাম এই সম্পদের অধিকারী যখন দুনিয়াতে হবে তখন তো কিছু দুনিয়া দাররা সিজনাল ভদ্র লোকেরা ভদ্র লোকের পোশাক কইরা অভদ্র কাজ কইরা এই ইমান লুট করে নেওয়ার চেষ্টা তো করবেই ডাকাতি করার চেষ্টা তো করবেই বাহানা করে ভন্ডাম করার চেষ্টা তো করবেই কথা করে বলেন ঠিক কিনা এই ইমান যখন আপনার কাছে থাকবে তখন বেঈমানরা ইমানদারের পোশাক পইরা আপনার ইমান নামক সম্পদ লুট করে নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরবে কখনো বন্ড বেদাতিদের রূপ কখনো লামাজাবিদের রূপ কখনো কাদিয়ানিদের রূপ কখনো মোহাম্মদ ইসলাম নাম দিয়ে দেওয়ান বাগের পীরের রূপ কথা দ্বারা আসতে বলবেন সম্ভবত ইমান সম্ভবত দুর্বল আছে যারা বলেন ঠিক কিনা কখনো আমার বন্ধুগণ মাওলানা সাহেব সাহেবের রূপ নিয়া মকবুল একটা জামাতকে কলঙ্কিত করার বাহানা কথা বলে রাগ করতেছে বেজার হইতেছে কথা কি বোঝা যায় না যায় না যায় না যা কি যায় না যা কখনো ব্রিটিশদের দালাল হইয়া

ওলামাই کرامের গায়ে হাত তুলে মাদ্রাসার ছাত্রদেরকে পিটাইয়া খুন বের করে হাত লাল করে তারা দাপট দিয়ে বলে যে আমাদের আমির এর যারা আমাদের আমির মানে নাই আমরা ওই আমির এর লোক হয়ে ইতাতি গ্রুপ হইয়া আমাদের ওই শত্রু পিটাইয়া করেছি হাত লাল এই समस्त আলেম দের পিটায়া করছি হাত লাল প্রয়োজন তাদেরকে জব্দ করব আমি শরীয়ত পুরি আমাদের আকাবিরদের নকশা অনুযায়ী কথাটা বলে মুরব্বিদের কদমে মাথাটা রেখে আমার বন্ধুগণ শ্রদ্ধা নিয়ে হাতের তালু নিচে এই কপালটা রেখে তাদের দোয়া পাওয়ার আশায় এই কথাটা বলতে চাচ্ছি আমাদের ওলামায়ে দাওয়াত যুগ্য বুজুর্গানে দিনেদের নেক তাওয়াজ্জু পাওয়ার আশায় নেক দোয়া পাওয়ার আশায় এই কথাটা দেখতেই কণ্ঠে বলতে চাই যারা দাওয়াতী আলেমদের গায়ে দৌপত্তি আলেম পোশাক পরিয়া অপর দৌপত্তি ভাইদেরকে মেরেছো দাপত্তিরෙක් তো ইন কন্ঠে ঘোষণা করে বলে দিয়েছো যে আমরা তোমাদেরকে পিটায় করেছি হাত নাম সাত সাত বিরোধীদেরকে পিটায় করেছি হাত নাম আমি বলতে চাই তোমরা এই আলেপনা বারগায়ে জঙ্গীর ময়দানে আলেমদেরকে পিটাইয়া কোরানায় হাত নাম তোমরাই কর্মকাণ্ড যারা

আবার বলেন কয় গুনে গুণান্নি তৈলে ভদ্রল এর মধ্যে এক নাম্বার গুণ এক নম্বর গুণ ইমা ইমানদার যে ব্যক্তি সেই ব্যক্তি সবচেয়ে বড় সম্পদ বলা দুনিয়াতে যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন আর দুনিয়ার জমিনে যদি আপনি ইমান রাখা অবস্থায় ইমান নিয়ে যদি আপনি মরে দিতে পারেন আর এই ইমান ঠিক থাকার কারণে আল্লাহ যদি আপনাকে জান্নাত দিয়ে দেয় কেমতের ময়দানে দুনিয়াতে থাকা অবস্থায় যে আপনি মা হারাইছেন আবদার করে আবার মা পাইবে আবদার করে আবার বাপ পাইবে বউ হারাইছেন আবদার করে আবার বউ পাইবে ছেলে মেয়ে হারাইছেন আবদার করে আবার ছেলে মেয়ে পাইবে টাকা পয়সা হারাইছেন আবদার করে আবার টাকা পয়সা পাইবে শান্তি হারাইছেন ইমান ঠিক থাকার কারণে জান্নাতি হওয়ার কারণে আবদার কইরা আমার বন্ধুগণ এত বিশাল জান্নাত পাইবেন 10টা দুনিয়ার চেয়ে তো আল্লাহর জান্নাত বড় সুবহানাল্লাহ বলেন কিন্তু ভাইজান যদি একবার ইমান নামক সম্পদ আপনার হারায় যায় পাওয়া যাবে না পাওয়া যাবে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন দিল নরম করে দিবেন একটা লোকে দিক সেদিক নজর করবেন না আমার দিক তাকে থেকে কথাগুলো শুনবেন বন্ধু ইমান এমন একটা সম্পদ বা জান এই ইমানদার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই ইমানদার আছে তার সব ঠিক আছে আর এই ইমানের রং তখনই ফুটে ওঠে যখন আমল বিশুদ্ধভাবে করা হয় কথা বলেন ঠিক না بیٹি আর এই বিশুদ্ধ আমল তখনই শিখতে পারবে এই বিশুদ্ধ আমল ওই জায়গায় শিক্ষা দেওয়া হয় আমার বন্ধুগণ যেই জায়গায় ভদ্রলোক লোক তৈরি করা হয় ভদ্র লোক তৈরি করার কারখানা হইল মাদ্রাসা আমার ওসুল বলেছে আমার ভাইরা গ্রুপের ভাইরা বলছে আর আমরা টাকা পয়সা দেব না আমরা বলতে চাই ভাই তোমরা যদি বিরুদ্ধে কথা বলার কারণে ইমান ধ্বংসী কথা বলার কারণে তোমাদের আমির ইমান ধ্বংসী কথা বলার কারণে প্রতিবাদ আমরা করার কারণে যদি আমাদের মাদ্রাসার চাঁদা বন্ধ করে দাও শুনিয়া রাখো শুনিয়া রাখো দাওবন্দী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো اصحابে সুফফার সাথে লিংক আছে এই মাদ্রাসাগুলো তোমরা sada না দিল কিন্তু কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না ঠিক মাদ্রাসাগুলো তো اصحابে সুফফার একটা অংশ কথা আছে সন্দেহ আছে অরদিনাল ভদ্র লোক তারা দুই গুনে গুণান্বিত আর এই দুই গুণ তাদের ভিতরে বেশি পাওয়া যায় যারা এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে এবং লেখাপড়া করায় কথা বলেন রাসূল বলে দিয়েছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা সর্বোপেক্ষা উৎকাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয় আর اکبر বলেন তো আকবার জরে বলেন আল্লাহ আকবর বাজান্ডি ইমান এমন একটা সম্পদ এই ইমান যখন আপনি হেফাজত করতে যাইবেন তখন নানা বিধ বেইমানেরা ষড়যন্ত্র করে ইমান আপনার কাছ থেকে কেড়ে নিতে চাইবে কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরি এই মানদার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই ইমান যখন বাদান আপনি ঠিক করতে যাইবেন তখন বাদান নানাবিধ বাধা আসতে পারে অল্প সময় স্বল্প কথার মধ্যে আমি কথাটা বলে দিয়ে যাও আমার বন্ধুগণ আমার ভাইরা ইমানের দাম দেখেন কত ইমান কত দামি সম্পদ আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এই ইমান এমন একটা সম্পদ এই ইমানের গুণে গুণান্বিত যারা হবে আমলের গুণে

বি র আল্লাহ হকবার জোরে বলেন কোরআনের সাথে কারো কোনো দুশমনি আছে সত্যিকারের বমিন তো তারা বমিনদের সামনে যখন কোরান তালবাদ করা হয় তখন আল্লাহ হয়ে তাদের দিলটা নরম হয় আর ইমান বেড়ে যায় এটা জোরে বলে বলে আরেকবার জোরে বলেন তো আন সম্মানিত উপস্থিতি কোরআনের সাথে করে কোন কারো কোনো दुश्मनी আছে তাহলে কোরআন যতবার শুনবেন আয়াত যত শুনবেন ঈমান করার লক্ষ্যে আল্লাহ আকবার জোরে বল আমার বাইরা এই কোরআন শরী এই কোরআনই তো এই মাদ্রাসা শিক্ষা ঠিক না দেখ না আজকে ইংরেজরা কেন আমাদের এত শত্রু হইছে ইংরেজরা ভালো করে জানে মুসলমানদেরকে পরাজিত করতে হইলে মুসলমানদের থেকে দূরে ঠিক না মুসলমানদের অন্তর থেকে কোরআন সরাই দিত অনেক চেষ্টা করছে কিন্তু পারে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পর্যন্ত না পারবে 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 কেমন পর্যন্ত কোরআনের পতাকার গায়ে আগুন ধরানো যাবে না যাবে না কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ কাদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন কখনো হয়তো বা কাসেম নাতুবি রহমাতুল্লাহ আলাইকে দিয়ে করেছেন কখনো আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মুহাদরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে দিয়ে করেছেন

হ্যাঁ হ্যাঁ গুনা আছে না আছে না আছে না আছে না তাইলে গুনা মাপের আসা আল্লাহর একটা ডাক দিয়ে কন্যা ইয়া ল একটু মায়া করে কন্যা ল হ আর একবার বলে না ল অনেক 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 চোখে পানি চলে আসে আল্লাহর সাথে তো মুমিনদের আলাদা একটা সম্পর্ক আছে

আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দেব এক নম্বর তাদের জীবনের মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ এদের বিরাট ধরনের বড় ধরনের পুরস্কার দিয়ে পুরস্কৃত করব সেই বড় পুরস্কারের নাম কি আমার আল্লাহ রব্বুল আমিন ইমানদার আনন্দদেরকে খুশি সংবাদ জানাই দিলেন আমার আল্লাহ বনাই বলেন হিন্না দিলা আমানু ওয়ামিনু স নিহাটি কার আল্লাহ জনজন নাতুলফির দৌসিনুলা চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। সেই বড় জনের পুরস্কারের নাম হলো জান্নাতুল ফেরদৌস আর একবার আকবার আবার আল্লাহু আকবার আর একবার বল্লাহ আকবর ইমানদার যারা তারা সবসময় স্বীকার করে আল্লাহ সবার বড় আর মুনাফিক যারা তারা হয়তো বা দেখানোর জন্য একবার বলে আল্লাহ সবার বড় কিন্তু বারবার বলে সবার বড় জনগণ সবার বড় জনগণ কথা বলেন ঠিক না রে ঠিক বলেন তো দেখি সব বড় ক্ষমতা দরকি সব চাইতে শক্তিশালী কে আমার আল্লাহ রাব্বুল আমিন সর্বশক্তিমান জোরে বলেন আল্লাহ <experiences> oh <clears throat> yeah. akbar

রিটায়ার্ড হওয়ার পরে যারা পেনশন পায় পেনশনগুলো কিন্তু স্থায়ী না অস্থায়ী কথা বলেন ঠিক না ঠিক কিন্তু জান্নাতুল ফেরদৌস ইমানদার আমলদারদের জন্য এমন একটা স্থায়ী পেনশন বাবাজি যার শুরু আছে শেষ নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যুবক বন্ধুরে ও নরসিংদী জেলার বাবারা বাইরা পর্দার মা বোনেরা গো সম্মানিত বুজুরগানে দিন উলামায়ে কেরামরা আমার বন্ধুগণ দিলটা নরম করে দিবেন একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা এই ইমান রক্ষা যখন আপনি করতে যাইবেন তখন থেকে আপনার উপরে পরীক্ষা শুরু হবে যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমারে খাওয়ায় আমার মাওলা আমারে বাঁচা রাখছে আমার প্লিজ দিলটা নরম করে দিবে যুবক বাইরে কারো উঠাউটি থেকে উঠবে না প্লিজ বাজান কোন প্রকার কোন দিকে মাথা না রাইবে না কার পিছনে জানি মালাকুল কুলম দ্বারা রয়েছে কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈরি হইয়া রইছে ওর যুবক ভাই রে এই মান যখন আপনি ঠিক রাখবে ইমান অনুযায়ী যখন আমল করবে তখন বিরোধীরা দিদ বিদ্বেষী কোরআন বিরুদিরা আল্লাহ বিরুদিরা নবী বিরুদিরা আপনার ব্যাপারে নানা বিধ ষড়যন্ত্র করবে কখনো আপনার উপর হামলা হবে কখনো আপনার বিরুদ্ধে খামাখা মামলা হবে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু বাইজা যত কিছু হয় হোক আমরা জীবন দি দেব না দিব মাওলা সব ছেড়ে দিতে পারি তোমার একটা ডাক্তার আজকে হারদারি হজরত বলেন আর নারদি হজরত বলেন অপরদিকে যাত্রাবাড়ি সাহেব বলে আর উত্তর মনে হজরত বলেন সমস্ত বুজুর্গানের দিনের একটাই কথা থাকে যুবক বৃদ্ধ ধনী গরি তুমি সব পাইছো কিন্তু আমার মাওলার পাও নাই তুমি কিছুই পাও নাই বাজারে একাধিকবার কিন্তু এই আলোচনা এখানে আপনার অনেকেই মরহুম চরমনে ফজুল করিম রহমতুল্লাহ মুড়ি দানা একাধিকবার সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহ আলার জবানে এই কথাটা হজরত এইভাবে বারবার বলতেন এ যুব গো যুবতী ও বাল্লার বন্দার তোমরা সব পাইছো কিন্তু আমার মাওলারে পাও না কিছুই পাও নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আবার কিন্তু কারাম এবং বিশ্বনবী বলে দিয়েছে আল্লাহর যদি পেতে চাও তোমরা ইমানটা মজবুত কি মজবুত কোন মজবুত করতে হবে ইমানের গুণ মজবুত করতে হবে আমাদের মুরব্বীরা আমাদের আকাবিররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাঠি এই মানের গুণ মানে কোন আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পড়ায় আমার আল্লাহ আমারে বাচ্চায় রাখে আমার আল্লাহ এর জন্য বলেন কে আবার বলেন কে আমাকে সব কিছু দেওয়ার মালিক কে। আমার আমার দোকান দেখেন একটা বুডার তো পানি ফলাইতে পারেন কিনারে বন্ধু খুব খেয়াল করে শুনবেন বাবা আমার হায়াতের মালিক আমার আল্লাহ আমার মতের মালিক আমার আল্লাহ আমার রিজিকের মালিক আমার আল্লাহ আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ আমাকে বেয়ি করে ওয়ালা আমার আল্লাহ মর আল্লাহ যারা কেউ নাই যুবكري আমার চোখ দিয়ে যদি পানি পড়তে পড়ে বুড়ুগানের দিনের সহবতে থাকার কারণে আমার মতন মানুষ তো তুমিও বাবা ও যুবক আমিও তো মারা যাব তুমিও মারা যাব হয়তো তুমি আগে অথবা আমি আগে হয়তো তুমি পরে অথবা আমি পরে একদিন একদিন সবার যেতে হবে কিন্তু যাওয়ার আগে এই মান যখন ঠিক থাকবে তখন সব ঠিক থাকবে রে এই মানির রঙের রঙিন যারা হইছে তারা আমার নবীর দেখছে তারা আমার আল্লাহরে পাইছে তারা আল্লাহর কালাম কোরআনের সাথে তি লাগায় কথা বলেন ঠিক না ব্যাধি এ বন্ধু আবারও বলতেছি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি ভাই একটু দিলের বুঝান দিল কেন তুমি নরম হও না একটা বোটা চোখের পানি কেন তোমার পরে আমার ভাইরা আমি দেখব কোন যুবক ইমানকে মহাব্বত করিয়া আমার আল্লাহকে মহাব্বত করে এক ফোটা চোখের পানি ফলাইতে পারো চোখের পানি এত দামি জিনি আমার ভাইরা আমার আল্লাহর কাছে চোখের পানির এত দাম এতই দাম এই চোখের পানির দাম বোঝা যাবে কেমতের ময়দানে

বুদ্ধি নাই না মা সারছি বুদ্ধি নাই মা বাবার খেদমত বলছি মা বুদাকে যদি জানতাম কোনদিন এই অন্যায় করতাম না আবার আমার দুনিয়া পাঠাও আমি আর কোনদিন গুনাহ করব না কিন্তু বাজান আমার ভাইয়া ও বাদান থানবী রহমতুল্লাহি আলাইহি লেখছে জাহান্নামের নামের আগুনের বয়ে আল্লাহর বয়ে যখন কোন বান্দা গোনার কথা স্মরণ করিয়া তো বা নিউতে চোখের পানি ছেড়ে কাঁদবে আমার আল্লাহ এত খুশি হ আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি কাসাইয়া কাসাইয়া কুদরতি পাটিতে জমা রাখে সাহান নামের আগুন যখন ধা ধা করে দৌড় মারবে আমার বন্ধুগণ বিরাট একটা ওয়াল তৈরি হয়ে যাবে জাহান্নামের আগুন ওই বান্দাকে ধরতে পারবে না জাহান্নামের আগুন বলবে আল্লাহ ওরে কেন ধরতে পারি না আল্লাহ বললো ওরে তুমি ধরতে পারবে না আমি তো তোমার পাওয়ার কমায় দিয়েছি তোমার তো পাওয়ারও নাই আগুনের তাপ কমায় দিয়েছি কেমনে কয় আমার বান্দা যখন দুনিয়ার জমিনে বিভিন্ন মদলিছে বিভিন্ন হালকার মদলিছে বিভিন্ন মাদ্রাসায় মসজিদে আমি মাওলার বয়ে কানছে তখন আমি মাওলার কুদরতি দরিয়ার রহমতের দরিয়া চুষ পয়দা হয়ে গেছে আমি মাওলা বান্দার চোখের বাণী কুদরতি বাণীতে জমা রাখছি এখন আমি ওই চোখের বানিয়ে এই ময়দানে ছিটায় দিছি এই পানিটা তো বান্দার গায়ে লাগছে যার কারণে তুমি জাহান নামে রাগুনের পাওয়ার কমে গেছে কবর সত্য হাসর সত্য নিজের সত্য এই যে আজকের দিনের সভাপতি সাহেব তিনি বক্তব্য পেশ করলেন বেরাশিটা মাদ্রাসা তার সাথে সম্পর্ক একটাই মাত্র কারণ জাহান আগুন থেকে তিনি মাপ চার জান্নাত চায় অরিজিনাল ভদ্র লোক হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় কথা বলেন ঠিক না বে যুবক বন্ধু রে মাথাটাও নাড়াবেন না প্লিজ দিলতে নরম করে দিবেন আমার দিল বলে আজকের মাহফিলে তো ফেরত দিবে না আজকের মাহফিল তো আল্লাহ কবুল করবে কারণ এখানে অসংখ্য ওলামায় কারাম ইতিমধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছে অসংখ্য তল বেলেম চোখের পানি সেরে কানতেছে দাড়ি পাকা মুরব্বীরা কানতেছে আবার কে না কানলো আমার বন্ধুগণ কে কান্নার ভান করতেছে কারণ এটা জায়েজ আছে বাজান রে এই মান যখন আপনি আনতে যাইবে তখন বাধা শুরু হয়ে যাবে তখনই পরীক্ষা শুরু হয়ে যাবে হয়তোবা কখনো ছেলে মেয়ে মারা যাবে হয়তোবা কখনো সম্পদ হারা যাবে যেটা হারাইছিল অতীতে সাব আইক জামানায় বাজার লম্বা করি না মিনিটে কথাটা বলে দিই বলবো না কি বলে বলেন আরও ধরে বলেন বলবো নাকি বলেন যার কথাটা বোখারির হাদিসের মধ্যে পাওয়া যায় যার নাম হদরতে আব্দুল্লাহ আজাদে আল্লাহ তালা ন

আমার বন্ধুগণ চাচার বাড়িতে লালন করতে দিয়ে পালন করতে দিয়ে আসি চাচার ঘরে লালিত পালিত ও যুবক তোমার দিলে যদি কোরআনের মহব্বত থাকে তোমার দিলে যদি হাদিসের মহব্বত থাকে তোমার দিলে যদি নবীর মহব্বত থাকে অবশ্যই তুমি আজকে সময় দিয়ে যাইবা অবশ্যই তুমি আজকে নবীর মহব্বতে কাঁদবা আমার বাইরে রে মা মারা গেছে বাবা মারা গেছে মা বাপ যখন মারা গেছে চাচার ঘরে লালিত পালিত বাবা অনেক দিন পর চাচার সাথে একসাথে তো খানা খায় সব সময় আজকে আমার বন্ধুগণ খানা খাইতে বইছে যুবক কিন্তু এখন আসে নাই। আঠারো বছরের যুবক সন্তান হয়ে গেছে এই আঠারো বছরের যুবক সন্তান চাচার সাথে যখন খাইতে বইছে চাচা খানা মুখ দিছে খানা মুখে দিছে কিন্তু বাতি দেখালে খানা নানা নারী করতেছে চাচা ডাক দিয়ে বলে বতে যা কেন তুমি খাবার খাও না

যারা বলেন কার জন্য চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিদার কি চাও কি বলতে চাও বলো বাতিতে ডাক দে চাচা আমি একটা কথা জিজ্ঞেস করি সেটা হলো বলেন তো দেখি এই যে আবদুল্লার ছেলে মোহাম্মদ এর ব্যাপার আপনার মতামত এ ভালো লোক না খারাপ লোক চাষা ডাক দিয়ে বাতিদা জমিনের উপরে আসমানের নিচে মোহাম্মদের মতন ভালো লোক আর একটাও নাই একটু জোরে বলেন নবীর যদি মহাব্বত করে থাকেন আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আর একবার বলেন সুবহান আল্লাহ এবার বাতিদা ডাক দেখো চাচা এটা কি এটা কি আপনি মনে থেকে কইছেন মনে থেকে কইছি বাতিদা চাচা তাহলে আরেকটা কথা তাহলে মোহাম্মদ যদি ভালো লোক হয়ে থাকে মোহাম্মদ যে একটা ভালো দাওয়াত দেয় লা ইলাহা মোহাম্মদ যে একটা ইমানের দাওয়াত দেয় এই ইমানটা কি মেনে নেওয়া যায় না ইমান গ্রহণ করা যায় না

আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী আমরা ঈমান আনছি এই আকীদার মালা গলায় পরেছি আমাদের আকীদা হলো কোন পয়গম্বর কোন গুনাহ করেন নাই কোন নবী গুনাহ করেন নাই এটা আমাদের আকীদা আর এই আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে যত পাতা আসবে সব পাতা পাতা পেতে নেবে ইনশাআল্লাহ

তুমি যুবক একটু দিলে প্রশ্ন করো তুমি ইমান আনার কারণে কয়দিন উলঙ্গ হইছ কয়দিন সম্পদ হারাইস কথা বলেন সবে মাত্র শুরু হইছে পরীক্ষা কথা বলেন ঠিক কিনা না তা বাতিদা চাচা ডাকতে কইতেছে এই তোমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা তো আমার টাকার কেনা লুঙ্গিটাও দিয়ে দাও 18 বছরের যুবক কম বেশ লজ্জা আছে না

মানুষ আমার লজ্জা থেকে ফেলবে এই লুঙ্গিটা না দিলি কি চাচা ডাক দিয়ে বলে বাতি ধারে এই লুঙ্গিরে যদি এতই তুমি খুলে দিতে ভয় পাও সরমরে যদি এতই প্রাধান্য দাও তাইলে ইমান তুমি ঝেড়ে দাও আমার লঙ্গি ঠিক রাখো আমার সম্পদ তুমি আমার ফিরত নেওয়া এইবার আব্দুল চক্ষু বান্ধব আল্লাহরে ইমান আনার কারণে আজকে আমার লুঙ্গিটাও চাইছে আমার এরা ইচ্ছা করে উলঙ্গ করতে যায় আমার কাছে সব নিতে যায় মাবুদ এখন আমি কি করি উপায় আমার কি হবে উপায় আব্দুল উজ্জাক কয়েক মিনিট একটু চুপ করে থেকে ধা ধা করে জগের বাড়ি ছেড়ে দিয়া লুঙ্গির কিচার মধ্যে হাত দিয়া ডাক দিয়ে বললেন চাচা গো বানাইলাম সব খুইলা দিলাম

এ বাজার ইমাম রে বানাইলো সঙ্গী খুইলা দিয়ে দিল নিদের পরনে লুঙ্গি যখন লুঙ্গিটা খুলে দিয়ে দিল আব্দুল উদ্দিন তো আমার বন্ধু কোন হয়ে গেল যুবক মানুষ বৃদ্ধ মানুষ সকলেই থুতু নিক্ষেপ সিসি বলো শুরু করলো আব্দুল ডাক দিয়ে বলে মাহবুব গো ও মাহবুব কি একটা দুঃখের মধ্যে পড়ে গেল একটু আগে আমার সব ছিল কিন্তু ইমান আনার কারণে আমার কেউ নেই নেই কিছুই নেই মাহবুদকে এখন আমি কার কাছে যাই ও তুমি জানো আমার মা নাই তুমি জানো আমার বাবা নাই ঘরে আমার সৎমা মাবুদ আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতো মাবুদ চাইলে আমার চাচা লুঙ্গি নিচে গে আমি একটা দুর্মিন আমার বাপের কাছে যাইতাম বাবার কাছে যাই কইতাম বাবা গ আমার চাচা আমার লুঙ্গি নিজে গা বাবা তুমি আমার একটা লুঙ্গি কিনে দাও আমার তো বাবাও নাই আমার তো মাও না এখন আমি কার কাছে যাই তবে এই দেখি আমি আর থাকবো না আমি চলে যাবো এ দিব নবী নবী মোহাম্মদের দরবারে এত করুণ কথা বলার পরও যদি আপনার মায়া না লাগে তাহলে আপনি মনে করবেন আপনার সমস্যা আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনি দেখেন দেখেন তো একটু দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি পরে কিনা আমার ভাইরা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি এই দেশে থাকবো না আমি নবীর দরবার যাবো কিন্তু কেমনে যাবো আমি তো উলঙ্গ আমার পরে তো লঙ্গে নাই কেমনি আমি এখন চাই তবে উপায় না পাইয়া সৎসার কাছে যাব এইবার আব্দুল একটা দরমের সৎমার কাছে গেছে মা মা বলে দুগুন ডাক দিছে সৎ যুবক সন্তানের কণ্ঠী ঘর থেকে বের হইছে পর্দা সরে দেখে আরে যুবক পুল উ হয়ে ধরা রইছে সৎ লজ্জা পাইয়া চোখে হাত ধুয়ে ক বাবা গো তোমার লুঙ্গি কই শব্দ লজ্জা কান্দারে ডাক যাব না না নার কারণে পরনের লুঙ্গিটাও কাঁচা ভরে dise na ও মা মানুষ আমার কত ছুটু দিছে শেপ দিছে কত সিজি কইজে মাগো আমি তাও শরম বাই nei আমি মানারি নাই আমার কাছে কি লেগেছ মাগো তোমার কাছে আমি থাকতা বাই nei আমি চলে যাব নবী মুহাম্মাদের দরবারে তবারে মা আমি কেমনে যাব লঙ্গী তো আমার নাই তুমি যদি আমার একটু কাপড় দিতা আব্দুল ধরশদ না ডাক দিই বলে বাবারে তুই জানো তোর বাবা নাই আমি গুরিব মানুষ দিন এ দিন খায় আমি যা তা করে ঘুরেই আডা যা তা দিয়ে ঘুরে ঘুরে জবেরাটা তৈরি করি আমি দরে কইতে কে লকে দেব তবের বাবা চাইছো যখন একটু ধর আমি যাবো রাসপু প্লিজ কে উঠবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে মাথা ডাউনরাবেন না প্লিজ চতুর্দিকে রহমতের ফেরেশতারা হাজির হয়ে গেছে এখন রহমত নাজিল হওয়ার সময় দোয়া কবুলের সমস্যা সময় জবাক ভাই রহমান এইবার আবদুলত জারমা ঘরের বাচ্চা চাইয়া এই পাতলা কম্বল ছাড়ার কোন কাবুন নেই আব্দুল পুরাটা কম্বল আমার দেওয়া লাগবে না মাই বা টান দিয়ে কম্বলটা দুই টুকরা করলো দ্বিখণ্ডিত করলেন আধাটা কম্বল মা রাখলো আর কম্বল আব্দুল উদ্দার দিয়ে দিল এর যুবক নরসিন্দির যুবক বাইরা ধনী করি বাবারা শিক্ষিত অর্ধ শিক্ষিত বেড়া প্লিজ দিল নরম করে দিবেন বন্ধু আমার জীবনে কোনোদিন আমি ঘোরা দিয়ে আইছি না এটাই জীবনের প্রথম আইছি বাজান রে কে বলি হয়ে বই রইছে যার কারণে আজকে আমার বন্ধুগণ সাবিল করুন কথা বলতে যায় চকের বাণীগুলো পড়ে যাচ্ছে আমার বাইরারে দিলবালদার সব ভালো তার হে জবা কেইবার আব্দুলচ্ছা আতাটা কবুল পেছাইয়া করে মতন হাড় উপর ডাকলো তাও ভালো মতন হইল না আমার বন্ধু কম্বলটা গিটা দিয়া আব্দুল উজ্জাক কম্বলের গিটার মধ্যে দিয়ে বলে মা গো বিদায় দে রে মা আর একটু আমার লোকে দেখোই বলে আমি নবীর দরবারে চলে যাবো আমি নবীর দরবারে চলে যাবো এবার মা আব্দুল অনেক কষ্ট হয় অনেক দিনের পথ অনেক দূরের রাস্তা খানা নাই দানা নাই বিছানা নাই চাদর নাই কাপড় নাই আব্দুল বড় কষ্ট এক দিয়ে এই চাদরটা দইয়ে রাখতে ও বন্ধু সাইরা দিন এই চাদর খুলে দেয় তুরবুর তুরবুর করে করে মরুভূমির বালুর উপর দিয়া হাইটা যায় আর ডাক দিয়ে বলে বাবু সব সারসি কিন্তু সারসি

সাহাবিদেরকে তালিম দিচ্ছে আব্দুল উজ্জান নবীর পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা রে আমার নবীর চেহারা দিয়ে গেল আব্দুল বলে ফেললো আমার বিছানা নাই চাদর নাই আমার টাকা নাই পয়সা নাই আমি সব ভুলে গেছি নবীরে পাইছি নবীরে পাইছি আমার ভাইরা নরসিংহের বাবা রামান ও কুরাতিয়ার ভাইরা বানসারামপুর থেকে আগত ভাইরাম প্লিজ দিন নরম করে দিবেন এইবার যা যখন দেখলেন আমার নবী আসাবে সুব্বার মধ্যে সাবিদের শিক্ষা দিচ্ছেন আসাবে সুপার মধ্যে নবীজির দিঘা আব্দুল উদ্দা জাগায় দাঁড়ায় রইলে অ বন্ধু অপলগ্নে নবীর মায়া করে দেখতেছে নবীজি কিন্তু এখনো আব্দুল উদ্দার দিকে তাকায় নাই নবীজি দুই চোখ এখনো আব্দুল উদ্দার দিকে যায় নাই ভাই কিছুক্ষণের মধ্যে যখন নবীজি দুইটা চোখ দিয়া আব্দুল উদ্দার দিকে নজর দিল ওহরে দুই দুনের চার চোখের যখন মিলেন হয়ে গেল আমার নবী আউলহ আউল চল দেখে শেরনা শেরনা তিহারা এ বন্ধু আমার বৈরা অর্ধগুলঙ্গ অবস্থা নবী জি উজ্জরে দেইখা নবি আর ঠিক থাকতে পারলেন না নবিজি জায়গায় বসে থাকতে পারলেন না নবীর ভিতরে মায়া লাগলো নবিজি তো কোমল হৃদয়ের মানুষ নবি তো নরম দিলের মানুষ যুবকরা যুবক বন্ধু খুব ভাল করে শুনবেন আল্লাহ নবী আমার ভাইরা আল্লাহ পাক তো তার নবীর দিলটা নরম কইরা বানাইছে আল্লাহ পাক নিজেই বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিং তালাহুন নবিজি গো আমি তো আপনার কলপে আমি তো আপনার দিলকে নরম কইরা বানাইছি চিৎকার দিয়ে বলে

উলঙ্গ কইরা দিছি ও নবী গো সব হারাইছি ইমান হারাই নাই আমি আমার সৎমার কাছ থেকে অর্ধেক কম্বল লইয়া আপনি দরবারে আইছি

আব্দুল্লা নাম রেখে দিলেন খুব খেয়াল করেন আমি শুধু বুঝাইতে চাইতেছি ইমানের কত দাম আমলের কত দাম আল্লাহ আকবার অরিজিনাল ভদ্র লোকদেরকে আল্লাহ পাক দেখেন কেমন করে মাপ করে দেয় এবার আব্দুল্লাহ ঈমান আনার পরে আমার নবী আব্দুল্লাহর কাঁধের উপর হাত দিয়া আমার নবীজি আব্দুল্লাহকে কাঁধে করে নি আব্দুল্লাহর কাঁধে হাত দিয়া হাতি হাতি পা পা করে নিয়া ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে জলদি করে কাপড় পাল্টাও সেই সাহাবীর একের অধিক কাপড় তার কাছ থেকে একটা কাপড় দিয়ে দিলেন নবীজি এবার জায়গা করে দিলেন

আমরা বুমাইতে পারি না গো নবী জি আম মধ্যে ব্যাঘাত ঘটে আমার নবী সুইনা কান্দে আর ডাক দিবলে যাবিরা রে আব্দুল্লাহ রে সিল্লা আল্লাহ ডাক দি দাও কোরাণ করতে দাও বাঁধা দিও না তার কারণ হইলো আব্দুল্লাহরি মানুহ বড়ো দামে রিবা

আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে প্রস্তুতি যাবে রেডি হওয়ার জন্য একটা বরকুতি চাদর বিছাইলো সাহাবী নারী কে কি পারবে জলদি করে দাও এই আসাবে সুপার খুঁটিগুলি ঠিক রাখার জন্য এই আসাবে সুপার শিক্ষা ঠিক রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আ সাহাবীরা যুদ্ধ করা লাগবে আর এই যুদ্ধের জন্য তোমাদের সহযোগিতা দরকার আল্লাহর দয়া দরকার তোমাদের দন ব্যক্তিদের সম্পদের দরকার খাজানকে সাবিরা দিয়ে যা পারলেন দিয়ে দিলেন মুসলমান বাইরা আমার সমস্ত সাবিরা যার যার ইচ্ছা মতন দান করে দিলেন কেউ এক কেউ দুই কেউ চার কেউ পাঁচ কেউ ছয় ইত্যাদি ভাবে দান করে দিয়া সমস্ত সাবিরা দিয়ে দিলেন আমার নবী সেই সহযোগিতার বস্তু লইয়া আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে মুসলমান বাইরা আমার খুব খেয়াল করবেন তো আব্দুল্লাহ রে নি আসাবে সুফায় জায়গা দিছে ডাক দিয়ে কয় হেরে সিল্লাইতে দাও এরা বাধা দিও না

এইবার সাহাবি কিছুদিন জরের মধ্যে বুইয়া ইন্তেকাল করলেন রসুলের কাছে খবর গেল রসুল সাহাবিদেরকে বললেন এই খুব খেয়াল করে এই তোমরা তোমাদের ভাই শহীদের সাথে আদব দেখাইয়া লাশটা বাইর করো আদব আদব করো আদব করো আদব কইরা বাইর করো লাশটা দেখেন রসুল কত মহব্বত করতে চান আল্লাহু আকবার কোন গুণের কারণে ইমানের গুণ আনার কারণে আল্লাহু আকবার

আকাশ নজর করেন ডাকতে বলে আকাশের মালিক আল্লাহ এই আব্দুল্লাহর জন্য তোমার দরবারে দোয়া করে দিলাম আল্লাহ এই আবদুল্লার প্রতি আমি নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি তুমি আল্লাহ ও রাজি হইয়া যাও আমার নবী যখন এই দোয়া করলে একজন দাঁড়ানো থেকে শুয়ে পড়েছে জমিনে গোড় গড়ি পারে আর ডাক দিয়ে বলে ওরে আমার আল্লাহ আজকের মরণ আবদুল্লার না যদি আমার মরণ হইতো আর এই কবরটা যদি আমার হইত আমার নবী যদি আমার লাশের মুখের উপরে হাটটা রাখিয়া যদি রকম একটা দোয়া করত আমার কবল খুলিয়া যাইত সমস্ত সাবিরা কানতেছে সাবিরা বলে ও আমার আল্লাহ আমার রইতো তাই না আমার কপাল খুলিয়া যাইত নিশ্চিত আমি জান্নাতি হইয়া যাইত রে কপাল আমাদের রইল না এ যুবক বন্ধু প্লিজ দিলটা নরম করে দিবে কেউ উঠবি না আগেও যেমন ফার্স্ট আমি চোখের পানি জেরে কেঁদেছি লাস্টে কিন্তু মামলার প্রেমের চোখের পানি ছেড়ে কাঁদতে আমার মাওলা কবুল করবে বাবা কে গো ঘরের মধ্যে বিল্ডিং এর মধ্যে শুয়ে রইছ বিদেশি কম্পনের মধ্যে ঢুকিয়া পড়ছ ও ভাইয়া তোমার আমি বলবো না তুমি আবার মা ফিলে আসো কিন্তু আল্লাহ না করুক তোমার এই ঘুম জীবনে শেষ ঘুম হইয়া যায় একবার চিন্তা কইরা দেখছো নাকি তোমার কি হবে বাধান কিছুক্ষণের মধ্যে দোয়া করে ফেল প্লিজ দিলটা নরম করিয়া দিয়ে মা বোনেরা যারা এখনো বিল্ডিং এর মধ্যে রয়েছ আপনা আপনা গরের মধ্যে ধাইকেই তুমি টোলু বানায় মোনাজাতে শরীফ হইও বাবার ভাইরা তোমরাও মোনাজাতে শরীফ হইও আর আল্লাহর কাছে বলল আল্লাহ বুঝি নাই গুনাহ করছি সিমান ঠিক মতন দরিয়া রাখতে পারি না আমলও ঠিক মতন করতে পারি নাই আল্লাহ আল্লাহ গুনা করছি তুমি মাফ করিয়া দিও আল্লাহর উলিরে এইভাবে শেষ রাত্রে বলতো মূর্ঘ আমি নাখ আমি না আমি বড় গুণাগা দয়া করে গুনাগুলি মাফ কইরা দাও তোমার গাফফার

জিন্দগির জীবনে ইমান গ্রহণ করার কারণে দাম বাড়ছে না কমছে রসুল জন্য দোয়া করতেছে তার দোয়া কি আল্লাহ ফিরত দিবে জনগণের ফিরত দিবে না সেই বলেছেন আমি নবী আমার পাক জবানে ঘোষণা করলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তারাই উত্তম ব্যক্তি ভদ্র ব্যক্তি যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আল্লাহ তাআলা এই ভদ্র লোকদেরকে মেহনত করার তো এই ভদ্র লোকদেরকে কদরদানি করার তৌফিক দান করুন যারা বলে আমরা যদি ওলামা করি কদর আল্লাহ করবেন আমাদের উপরে মেহের ঠিক থাকবে আমাদের মুসলমানই বেড়ে যাবে শক্তি যাদের আছে ইমানি কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন যারা বলেন আমিন